আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকায়াত সুপ্রিয়া দর্শক শ্রোতা দস্তরখান বিছানো হয়েছে ইফতারির জন্যে অপেক্ষমান মাগফেরাতের দিনগুলি চলছে মাগফেরাত মানে অবমুক্তি মাগফেরাত মানেই হল আমাদের প্রত্যাশা যারা চলে গেছে তাদের জন্য মাগফেরাত খুবই জরুরি আর যারা আমরা পরবর্তীতে একসময়ে চলে যাব পরপারে আমাদের জন্য তা খুব দরকার আর মাগফেরাতের দিনগুলি চলছে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি। শিক্ষণীয় বিষয় যেটি সেটি হচ্ছে পবিত্র মাহে রমাদান আমাদেরকে একটি পরিশীলিত হৃদয় দিতে চায় একটি ফুরকনীয় বিবেক দিতে চায় আর সেজন্যে যা দরকার তা হচ্ছে তেলাওয়াতি কোরআন আসুন আমরা তেলাওয়াত করি করতেই থাকি যারা পারি না তেলাবাত করতে তারা শিখি যারা পারি তারা অর্থ জানার চেষ্টা করি আর যারা অর্থ জানি তারা আমল করার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ধিক্ষণে আমাদের প্রার্থনা আমাদেরকে আল কোরআনের নূর দিয়ে হৃদয়কে ভরপুর করে দিন আল্লাহ আমিন ربنا আতা না ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া গফুরুর রাহিম ইয়া সামিউন ইয়া রব্বাল আলমিন ইয়া রজ্জা কজুল কুয়েতুল মতিন পরবার দিঘার রহমতের দিনগুলি শেষ হয়ে এলো মগফরাতের দিনগুলি চলছে এভাবে চলতে চলতে রমদান শেষ হয়ে যাবে কিন্তু আমাদের গুনাহগুলি যদি মাফ না হয় আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তৃষ্ণার্ত হৃদয়ে আয় আল্লাহ ক্ষুধার্ত শরীরে ক্লান্তি শ্রান্তি সহ আপনার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ আপনি আমাদের নসিবে হাত নসিব করেন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন আমাদের জন্য যারা একসাথে হাত তুলেছে ইফতারির দস্তরখানে বসে সব কিছু সামনে নিয়ে তাদের কথা শুনুন তাদেরকে মাফ করে দিন এবং তাদের রমাদানুল মুবারকের বারাকাত তাদের নসিবে নসিব করুন আয় আল্লাহ اي الله يا مدر قبول كرون اللهم تقبل صيامنا وقيامنا وانت متقبل وحيد يا ارحم الراحمين يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين